আল্লাহ রবুল আলমিনের হাবিব রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইদুল্লাহ খৈরন ইউফাকিহুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সহি বুসকে আল্লাহ দান করেন আল্লাহ রবুল আলমিন করনুল করিমের মধ্যে সুরা কাহাফের মধ্যে বলছেন মাইয়াহদুল্লাহু মুহদাদ মহদাদ অমাইউদ্দুল্লাহু ফালাম তাজিদ আলাহু আলিমিদা আল্লাহ যদি কাউকে হেদায়ত দান করেন সেই ব্যক্তি আল মুস্তাকিমের পথের রাস্তা সে পায় আর আল্লাহ যদি কাউকে গোমরা বানায় দেয় আল্লাহ বলছেন ফলাম তাজিদ আলাহু আলিম মুরশিদা তাহলে হেনবি আপনি ওর জন্য কোনো কি পাবেন না ওয়ালি পাবেন না ওর জন্য কোনো মুর্শিদও পাবেন না তাহলে এই মুর্শিদ কোন মুর্শিদ মুর্শিদ কোন মুর্শিদ আল্লাহ এই মুর্শিদ ওই মুর্শিদ নন যিনি আমরা সমাজে মনে করে থাকি যে তিনি আমাদের মুর্শিদ না ইনি সেই মুর্শিদ নন আর যদি এই মুর্শিদ হয়েও থাকে আমরা যে পিশাপ মনে করি তো আল্লাহ বলছেন ওয়া আর যদি আল্লাহ কাউকে গোমরা বানান ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদাত তুমি তার তাহলে তুমি আল্লাহর বিপক্ষে যে কোনো পীর বাবা না অলিও বাবা না যদি আপনি এই অলি মানে আপনি ধরেন বলেন যদি পীর মুর্শিদ কে আমাদের আমাদের অলি কে আমাদের মুর্শিদ আল্লাহ ওয়ালিও কে আল্লাহ আল্লাহহু অলিউল্লাদী আমানু আল্লাহহু ওয়ালিউল্লাদী না আ মিনাকুলুমাতি ইলান্নূর আল্লাহ হলেন মুমিনদের অলি আল্লাহ কার অলি করেন কি ইয়িজুহুম ইলান ইলান্নূর আল্লাহ যেহেতু মুমিনদের অলি অভিভাবক বন্ধু তিনি করেন কি ইয়িজুহুম মিনাকুলুমাত তিনি অন্ধকার থেকে মুমিনদেরকে বের করে নিয়ে এসে নূর আলোর মধ্যে প্রবেশ করান এই তিনি হলেন মোরশেদ কে মুর্শেদ আল্লাহ তো হ্যাঁ আমাদের তো মুর্শেদ আছে তোমার কি কোনো মুর্শেদ আছে তো কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে পাগল তোমার কি কোনো মসজিদ আছে তো আপনি কি বলবেন আমার মুর্শেদকে আমার মুর্শেদ আল্লাহ তোমার কি কোনো অলি আছে বলবেন হ্যাঁ আছে আমার অলিকে কে আল্লাহ আমরা অনেকে মনে করি যে মুর্শেদ মানে আমাদের কেউ একজন দেখাইবেন আমরা আল্লাহ তাআলার কাছে করিমের সুরা হাতে হাতে আমরা শেষের যে তিন আয়াত আমরা আল্লাহর কাছে চাই কিছু চাই তাই না চাইটা সিরাতাল রাখি আপনি আমাদেরকে সহজ একটা সরল একটা পথ দেন যেই পথটা সহজ হয় যেই পথটা সরল হয় ওইটা কি শর্টকাট যেটা সোজা না যেটা বেকা ওটা শর্টকাট ভালো করে বলছেন বেকাটা কি শর্টকাট নাকি সোজাটাই শর্টকাট জ্যামিতি জ্যামিতি বুঝেন জ্যামিতির সূত্র বুঝে বলেন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবেন এখন আপনি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সবটাইতে শর্টকাট রাস্তা কি হবে সরল পথ আর বক্রগুলো কি হবে জটিল পথ দূরবর্তী পথ ওটা কখনোই এক বিন্দু থেকে আরেক বিন্দু যাওয়ার সবটাইতে সটখাট পথই হল সেরাত আল মুস্তাকিম সহজ পথ কিন্তু আমাদের সমাজে কথা গেছে উল্টা কি উল্টে গেছে উল্টে গেছে সেরাত আল মুস্তাকিম এটা হলো কঠিন পথ কিতাবে একশো ছাব্বিশ খানা তরিকার কথা আছে তার মধ্যে অমুক তরিকা শর্টকাট তা বলে এক শ্রেণীর মানুষ আমরা বুঝি সাধারণ আকলেও বুঝি যে সবচেয়ে সোজাপথ কোনটা সরাতাল মুস্তাকিম আপনি এক বিন্দু থেকে বিন্দু মনে করেন ক জ্যামিতি অঙ্ক করেন মনে মনে ছোটবেলার সে অঙ্ক মনে করেন ধরে নিলাম প্রথম বিন্দু ক দ্বিতীয় বিন্দু খ। দ্বিতীয় বিন্দুর নাম খ এবং ক এবং খ একটা সোজা লম্ব কি সরল রেখা টানি তাই না এখন বলেন তো এই সরল রেখার দূরত্ব কত হবে একটা ব্যাস দিলে ক আর খ বিন্দুতে দিয়ে ব্যাস একটা চাপ দেন একটা চাপ আঁকেন ওই চাপের দূরত্ব বেশি না সরল রেখার দূরত্ব বেশি হবে চাপের দূরত্ব বেশি হবে না ব্যাসের দূরত্ব কি হবে বেশি হবে সরলের দূরত্ব সব সহজ হবে আল্লাহ বলছেন আমরা আমার কাছে চাইব মুস্তাকিম সোজা একটা রাস্তা এখন আল্লাহর কাছে সেরাত আল মুস্তাকিম বললাম রাস্তার কোয়ালিটি আছে না দেখছেন আল্লাহর কাছে চাইতেছি আল্লাহর কাছে কোয়ালিটিও উপস্থাপন আল্লাহ একবার বলেন এই যে আমরা কোয়ালিটি আল্লাহর কাছে উপস্থাপন করতেছি এটা কি আমাদের নিজের থেকে বানাই বানাই বলতেছি নাকি আমার আল্লাহ আমাদেরকে শিখাইছেন কোন কোয়ালিটি সম্পূর্ণ রাস্তা চাবা আল্লাহ শিখাইছেন না এবার বলতেছেন কোন কোয়ালিটি সেরতল্লাদিনা আনা আলাইহিম সোহান আল্লাহ যাদের উপরে আপনি গেছে কি সন্তুষ্ট যাদের উপরে আপনি সন্তুষ্ট তাদের পথ আল্লাহ একবার আল্লাহ তো অলি আউলিয়া গাউস কুতুবদের উপরে সন্তুষ্ট সন্তুষ্ট না 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 হ্যাঁ পারে না হইতে পরে ফিফটি ফিফটি না কব না না কব কেন লহ একবার এরকম ভালো নেককার মানুষ তাদের ব্যাপারে না বলাটা কি ঠিক হবে কিন্তু অলিয়া আউলিয়াদের প্রতি আমরা তাদেরকে অলি মনে করি এই সকল অলিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট কি না এটা কতটুকু পারছেন ফিফটি ফিফটি কিন্তু নবীদের উপরে সন্তুষ্ট আছেন কি না এটা হলো সত্তর আর তিরিশের পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সম্ভাবনা আছে সন্তুষ্ট আছে আর সত্তর পার্সেন্ট সম্ভাবনা আছে যে উনি নবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট না তাই না কি মনে হয় নবীদের প্রতি একশত পার্সেন্ট নবীদের প্রতি কত একশো পার্সেন্ট আল্লাহ সুবনত যে সকল সাহাবিদের মতো ইমান আনতে বললেন ওই সকল সাহাবিরাও কত পারসেন্ট একশো পার্সেন্ট তাহলে আমরা আমি প্রাপ্ত কত যদি আল্লাহ সুবেন বলছেন তারা হলো নবী সালিহীন সিন তারা শহীদ এদেরকে আল্লাহ সুবন তালা বলছেন কিন্তু আমরা তো এখানে তো কোরআনের আয়াত আমরা একটু আকল দিয়ে আগে বোঝার চেষ্টা করতেছি আকল দিয়ে তাহলে বোঝা যাবে এই সকল অলিদের না যাদেরকে আমরা অলি বলি হ্যাঁ এনারাও ভালো কিন্তু ভালো এবং মন্দর সম্ভাবনা হতে হতে পারে পারে মন্দ কিন্তু নবীরা সব ভালো সব ভালো একেবারে পিওর হান্ড্রেড পারসেন্ট তাই না এতে কোনো ভেজাল আছে নাকি আলাইহিম তাদের পথ না কাদের পথ তা তো বললাম এখন যদি আমি বলি যে আমি হাই রোডে করে যশোর যেতে চাই তা হাই রোডে তো অনেক যানবাহন চলে কি কি চলে ট্রাক চলে বাস চলে মোটর সাইকেলও চলে চলে কি চলে না এখন আমি কি তার মানে বলছি যে আলাদা আলাদা রাস্তা এই যশোর খুলনা মহাসড়ক যে রাস্তাটা যশোর আর খুলনা যে মহাসড়ক যে রাস্তাটা এই রাস্তায় তো বিভিন্ন বড় বড় গাড়ি চলে চলে কি চলে না এই জন্য এর অর্থ কি মানে কি আলাদা রাস্তা আরে বিভিন্ন বড় বড় যানবাহন চলে বলেই তো এই রাস্তার নাম হলো মহাসড়ক আর যে রাস্তায় এই বড় বড় যানবাহন চলে না ওই জন্য ওই রাস্তার নাম হলো বাইপাস রাস্তা এতাই না বাইপাস রাস্তার মধ্যে মোটর সাইকেল চলতে পারে জিপ চলতে পারে কিন্তু আবার মহাসড়কেও চলে কিন্তু ওইটা হলো বাইপাস রোড আর এটা হলো মহাসড়ক তো আমরা গৈরিল মগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এটা তো বলছি তার আগে যে বলছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামতপূর্ণ রাস্তা এর মানে এই না যে নবীদের একটা রাস্তা সালিহিনদের একটা রাস্তা সিদ্দিকিনদের একটা রাস্তা শহীদদের একটা রাস্তা চারটা রাস্তা এরকম আরে চার যানবাহন চলার এক রাস্তা যেই রাস্তায় চাইও যানবাহন চলে ট্রাক চলে বাস চলে আবার কি চলে কি মোটর গাড়ি চলে জিপ চলে তাই না তো চার যানবাহন যানবাহন চলার যে রাস্তা আলাদা আলাদা সাইডটা রাস্তা না আমাদের অ্যাক্সিডেন্টের মানুষ এটাও বোকা বানায় যে যেখানে আল্লাহ বলছে নিয়ামত পূর্ণ আল্লাহ জানো কাদের উপরে নিয়ামত পাইছে ওদের ওদের উপরে তার মানে এই তো আলাদা রাস্তা দেখছে কেটা বলছে রাস্তা হলো একটা রাস্তা তো কয়েকটা রাস্তা কি কয়েকটা নাকি রাস্তা একটা একটা এক রাস্তায় কয়েকটা যানবাহন চলতে পারে কিন্তু রাস্তা একটা একটা রাস্তা যানবাহন কয়েকটা হলেও হতে পারে তাদের পথ না যারা মগদুব আর দলিন মাকদুব যারা একেবারে কি যারা একেবারে যাদের উপরে অভিশাপ করছে আপনার আর খারা যারা পথ ভুলে গেছে গোমরা হইছে মাকদুব বলতে কাদেরকে বোঝানো হয় আমরা বলছেন মাকদুব হলো ইহুদিদের পণ্ডিতদেরকে বোঝানো হয়েছে আর লিন খ্রিস্টানদের পণ্ডিতদেরকে বোঝানো হয়েছে আমরা ওইসব তো তফসিরের কথা আরে ওইসব তো আমরা নিব না আমরা আমাদের আকল দিয়ে আগে বোঝার চেষ্টা করি তাইলে মাকদুব খারা যে যাদেরকে আল্লাহ অভিশাপ দেন যারা আল্লাহর নাফরমানি করে অভিশপ্ত হয়েছে যারা আল্লাহর নাফরমানি করে পথভ্রষ্ট হয়েছে এই জাতীয় লোকদের পথ না পথ ওদের পথ যুগে যুগে মানুষ হরলাইনে হর লাইনে এরকম ফেতনা চলতেছে 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 ফেতনা আর ফেতনা ফেতনায় মানুষ জর্জরিত আজকে দুনিয়ায় এমন মানুষ আজকে দুনিয়াকে আমরা এমন বুঝে গেছি এমন বুঝে নিয়েছি যে আপনার বিপক্ষে যদি কিছু চলে যায় সেটাকে আপনি আর সহ্য করতে পারেন না কিন্তু সেই বিপক্ষে চলে যাওয়াটাও যদি ইসলামও হয় তাও আপনার সহ্য হয় না এটা আমাদের একটা বর্তমান সময়ের বড় ব্যাধি আর এই ব্যাধিটা ওই যে বিবর্তনবাদের একটা কথা আছে না আমরা ওই যে ধারাবাহিকভাবে আস্তে 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 করে বিবর্তন হয়েছি তো আসলে আমাদের শরীরের ভিতরে তো কিছু জিঙ্ক আছে আছে না আমাদের পূর্বপুরুষের জিঙ্ক আছে না তো ওদের কিছু জিঙ্ক আমাদের থাকবে না ওই জিঙ্কের একটা জিঙ্ক হলো মক্কার মুশিকদেরও এই ব্যাধি ছিল দিন যদি নিজের বিপক্ষে চলে যায় ওই দিন আর ভালো না দিন যদি নিজের পক্ষে চলে আসে ওই দিনের সাইতে ভালো দিন আর পাবা না বুঝতে পারছেন এটা মক্কার মুশ্রিকদের ব্যাধি ছিল ওই একই ব্যাধিতে এখন আমরা আক্রান্ত দিনের কথা হবে হতে পারে কিন্তু আমার বিপক্ষে যে নয় দিনদার মানুষ সে চিন্তা করবে আমার বিপক্ষে আর পক্ষে নয় এটা কি দিন এটা বিষয় চিন্তা করবে তাই না আর একজন ব্যক্তি স্বার্থান্বেষী বেদিন কাফের মুশ্রিক মনে করবে মোনাফেক তাগুত মনে করবে ওটা দিন কিনা জানি না আমার বিপক্ষে কিনা সেইটাকে দেখো ঠিক কিনা আজকে আমরা সেই দিন ভুলে গেছি আপনার জীবনের সবচাইতে নিশ্চয়তার ভিত্তিটা হলো আপনি মনে করেন আপনার মৃত্যুর পর এই দিনের মাধ্যমেই তো জান্নাত হতে হবে নাকি এই দিনের বাইরে জান্নাত আছে মান রব তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তিন প্রশ্নের মাঝখানের প্রশ্ন কি হ্যাঁ এই তিন প্রশ্নের একটা পারলে হবে আর একটা মনে না পারলে হবে এই তিন প্রশ্নেরটাই আসলে কি একটা আরেকটার সাথে সম্পৃক্ত কিনা বলেন কেমনে সম্পৃক্ত সাসিনি চিনি পানির মতো এই তিনটা জিনিস পানির মতো চা পাতা আর পানির মতো হলো এই তিনটা জিনিস আমার কথা কি বুঝছেন আপনারা আচ্ছা চা পাতা একটা জিনিস শুকনা দানাদার জিনিস চিনিও একটা দানাদার জিনিস সাদা চা পাতা হলো কালো আর পানি হলো স্বচ্ছ তরল জিনিস উত্তাপ করো জ্বালাও ফুটাও যখন গরম হয়ে যাবে তখন এই চা পাতার মধ্যে এই গরম পানির মধ্যে একটু চা পাতা ছেড়ে দাও যদিও ডায়াবেটিস রোগীরা খেতে পারবে কিন্তু খুব একটা কি মজা লাগবে হ্যাঁ ডায়াবেটিস যাদের হয়েছে ওরা খেয়ে ফেলবে টুকটুক করে খেয়ে ফেলবে ওরা চিনি খাবে না কিন্তু মজা করে খাইতে গেলে ওর ভিতরে একটু দানাদার আরেকটা জিনিস আছে চিনি মিশাও তো এই দানাদার আরেক জিনিস চিনি আর পানি মিশাইয়া চাটা হইছে এটাই হলো কি ইসলাম এটাই কি ইসলাম তিনটা প্রশ্ন আপনি ইসলাম বলবেন কিন্তু আপনি আপনার দিন ইসলাম কিন্তু আপনার রব না হতে পারবে হ্যাঁ আবার আপনার দিন ইসলাম কিন্তু আপনার নবী এই জামানায় আপনার নবী মোহাম্মদ রসুল না হতে পারবে আবার আপনি বলবেন যে আমার রব আল্লাহ কিন্তু আমার ইসলাম দিন না আমার নবী মোহাম্মদ সাল্লি আসলাম না হতে পারবেন আপনার আবার বলবেন আমার নবী মোহাম্মদ সাল্লিসাল্লাম কিন্তু আমার দিন ইসলাম না আমার রব আল্লাহ না হতে পারবে চা মানি হলো ওর পূর্বের অবস্থা ছিল চা পাতা চিনি পানি তো এই তিন প্রশ্ন একটার সাথে আর একটা সম্পৃক্ত তো আমাদের পরকালীন মুক্তি উপস্থিত ভিত্তি আসে ইসলাম দিন আল ইসলামের উপরে তাই না আপনি পরকালে মুক্তির জন্য ইসলামের ব্যতিক্রম কিছু আছে কি আছে কিন্তু মনে করে আছে মনে হয় কিছু একটা তো দুনিয়ায় সফলতা ইসলামের বাইরেও সম্ভব কিন্তু পরকালীন সফলতা ইসলামের বাইরে সম্ভব কতটুকু হ্যাঁ মনে করেন দুনিয়ার সফলতা ইসলামের ভিতরে থেকেও অর্জন করা যেতে পারে ইসলামের বাইরে থেকেও বেশি অর্জন করা যেতে পারে পারে কি পারে না কিন্তু পরকালের সফলতা ইসলামের বাইরে থেকে অর্জন করার সম্ভাবনা কত পারছেন জিরো দশমিক জিরো 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 আরো কত কিছু দিয়ে নাও কি তাই না তাহলে বিষয়টা এমন যে আপনি দুনিয়ার সফলতা ইসলাম নিয়েও করতে পারেন ইসলামের বাইরে থেকেও নিতে পারেন কিন্তু যদি আপনার মাকসাদ হয় আখেরাত তো আখেরাতের সফলতা একমাত্র ইসলাম এর বাইরে নাই কি কথা কি বুঝতে আসছেন ইসলামের বাইরে বিন্দু বিসর্গ পরিমাণ সফলতা আখেরাতের নাই তবে দুনিয়াতে থাকলেও থাকতে পারেন ইসলামের বাইরে থেকে দুনিয়াতে সফল হতে পারেন আরো বেশি সম্ভব ইসলামের ভিতরে থেকে দুনিয়ার সফলতা অর্জন করা ইসলামের ভিতরে থাকার চাইতে বাইরায় থেকে বেশি সুযোগ সম্ভব তাই না বরঞ্চ ইসলামের ভিতরে থেকে দুনিয়ার সফলতা অর্জন করা বর্তমান জামানায় সহজ না কঠিন কঠিন থেকে কঠিনতর তবে সেটা একেবারেই যে সম্ভব না এমন না কিন্তু সম্ভব আছে আছে কি না কিন্তু ইসলামের বাইরায় যে আখেরাতের সফলতা মোটেও নাই আল্লাহ তালা আমি যে বলেছিলাম আমি প্রায়ই বলি যে ভয়ঙ্কর একটা আয়াত হলো নম্বর আয়াত এটা সবচেয়ে আয়াত আমার বিবেচনায় আমার এই বর্তমান জমানায় এই জামানার হাল হাকিকাত অনুযায়ী আমার বিবেচনায় সবচেয়ে ভয়ঙ্করতম আয়াত যে আয়াতে সুবহান ওয়া তালা আমাকে দিকে তাকাইয়া বলছেন আপনাদেরকে বলেন নাই এই আয়াত আল্লাহ আমার দিকে তাকায় বলছেন এই আয়াত আল্লাহ আমাকে ইন্ডিকেট করে বলছেন এই আল্লাহ আমার দিকে আঙ্গুল ধরে বলছেন এ হাসান ইকবাল শুন ওয়ামিনান নাস মাইয়াকুল ওয়া আমান মা হুম বিমুখ মুমিনিন বেশিতে ফটফট করো ইমানের ফটফট করো রে হাসান ইকবাল শুনে রাখ মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন আছে যারা বলবে আল্লাহ আমি বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি কিন্তু ওরা মুমিন না হাসান ইকবাল তুই একটু মনে রাখিস তুই কিন্তু তাদের কাতারে পড়তে পারিস এটা তো মনে করি এই আয়াত আল্লাহ আমার দিকে তাকায় বলছেন এই আয়াত আল্লাহ আমার দিকে নিক্ষেপ করছেন এই আল্লাহ আমার জন্য এই আয়াত কি করছেন কি শাম কোরআনে রেখে দিয়েছেন যে হাসান বলে এত ইমানের কথা বলো ইমানের কথা বলো মনে রাখিস বলবি আল্লাহ বিশ্বাস করি বলবি পরকালে বিশ্বাস করি তারপরে মোমেন না কাফের থাকবি আপনাদের বলেন না শুধু একমাত্র আমাকে বলছে আপনাদেরকে বলে না শুধুমাত্র আমাকে বলছে অসম্ভব আপনাদেরকে বলতেই পারে না আপনাদের মতো এত মানুষদেরকে কি করে আল্লাহ বলবে বলছেন তো আমার মতো শুধুমাত্র আমার জন্য জন্য আপনাদের না পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য তো কি করে মানুষ বলবে আমি আল্লাহ বিশ্বাস করি কি করে মানুষ বলবে আমি পরকালে বিশ্বাস করি কথা বলার পরেও ইমান থাকবে না এইভাবে ওই যে সফলতা 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 সে যদি পরকালের সফলতাকে তুচ্ছ মনে করে দুনিয়ার সফলতাকে মূল সফলতা মনে করে নিয়ে পরকালকে সলাঞ্জলি দেয় তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পরকালকে বিশ্বাসী নয় বোঝা গেছে ওই ব্যক্তি কি নয় এই জন্য আমাদের সমাজের মানুষ চিন্তা করে আমার বিপক্ষে বলল কিনা ও চিন্তা করে না এটা ইসলামের পক্ষে বলল কিনা তোমার বিপক্ষে কিন্তু তোমার কার পক্ষে তোমার বিপক্ষে কিন্তু কার পক্ষে পক্ষটা দেখো পক্ষটা দেখো পক্ষটা দেখো তুমি ওই পক্ষের বিপক্ষে গেলে তুমিও কার বিপক্ষে হলো তুমি কার বিপক্ষে হলে একটা সমাজ থাকতে পারে একটা ঘর থাকতে পারে সেই ঘর পরিচালনার জন্য একটা নীতিমালা থাকতে পারে পারে কি পারে না সেই নীতিমালা লিখিত অলিখিত যেভাবেই হোক আমাদের প্রত্যেকের সংসার পরিচালনার একটা কিন্তু নীতিমালা আছে সেটা লিখিত আকারে থাকুক আর অলিখিত আকারে থাকুক কিনে বলেন আপনি আপনার সংসার পরিচালনা করেন একটা নীতিমালা আছে না আপনার মনের মধ্যে হয়তো সেটা কাগজ কলমে প্রকাশ করেন নাই কিন্তু আপনার মনের মধ্যে কর্মের মধ্যে সেই নীতিমালা প্রকাশ পায় কি পায় না এখন কেউ যদি আপনার সংসারের ওই নীতিমালার বাইরে কাজ যে কাজ করে হ্যাঁ ওটাকে বলা যাবে আপনার দ্রোহী আপনার দ্রোহী কি বলা যাবে কি বলা যাবে কি বলা যাবে আপনার দ্রোহী মানে ঘর দ্রোহী সমাজদ্রোহী প্রতিষ্ঠান দ্রোহী মহল্লা দ্রোহী ইউনিয়ন দ্রোহী এরকম হতে পারে না দ্রোহী কারণ ওইটা প্রতি পরিচালনার যে নীতি আছে ওই নীতির বাইরে গেলেই দ্রোহী কিন্তু আপনি সেই দ্রোহিতাটাকে হওয়াটাকে কত ভয়ের বিষয় হিসেবে মাথার মগজের মধ্যে চিন্তা করতেছেন কিন্তু একবারও চিন্তা করলেন না ওই সমাজদ্রোহী ঘরদ্রোহী আপনা দ্রোহী থেকে বাঁচার জন্য আমি কারদ্রোহী হচ্ছি সেটা কি তুমি চিন্তা করো না এই মানুষ ওই যে সমাজদ্রোহী থেকে বাঁচার জন্য আল্লাহদ্রোহী হয় আল্লাহ এই জন্যই বলছেন ওরা আল্লাহ বিশ্বাস করার পরেও এই ঘোষণা দেওয়ার পরে ওরা কাফের থাকে এই কারণে ওরা চিন্তা করে সমাজদ্রোহী হওয়া যাবে না ওটা ঘরদ্রোহী হওয়া যাবে না কেন যাবে না ওটার দ্রোহী থেকে বাঁচতে হবে যদিও আল্লা দ্রোহী হও ঘরদ্রোহী থেকে বাঁচো আল্লাদ্রোহী হয়েও হলেও যারা এই চিন্তা করে ওদের মুখের কথা যে আমি পরকালে বিশ্বাস করি ওটা আল্লাহ নেন না ওটা আল্লাহ নেন না ওটা আল্লাহ নেন ওটা আল্লাহ নেন না ওটা আল্লাহ এই জন্য আমাকে বলছেন ও হাসান ইকবাল এত ইমানের ইমানের কথা বলো আমি আল্লাহ জানি আমি তো কেমন মাফি হাসান ইকবাল মুখ দিয়ে তো অনেক কিছু বলো অন্তরেও কি ভাবো তোর শুধু মুখের কথা না তোর কলবের কথা চোখের কোনার কথা পর্যন্ত আমি আল্লাহ জানি চোখের কোনা দিয়ে যে তুই কি ভাবিস করিস আমি তাও জানি আমি তার হিসাবও নিব ইউ হ্যাম বিহিল্লা আমি আল্লাহ হিসাব নেবই নেব এটা আল্লাহ আমাকে বলছেন আপনাদের কিন্তু বলেন নাই আপনারা নিরাপরাধ আপনারা সবাই মুক্ত শুধু আমরা আমার মতো আলে মোলামারাই সবাই মুসিবতে আছে তাই না কারণ এই আয়াত তো ওলামাদের জন্য এ আয়াত মসজিদের ইমামদের জন্য এ আয়াত সাধারণ কিছু দুই একজন মোল্লা মৌলবীর জন্য এ আয়াত আপনাদের জন্য না আপনাদের জন্য আয়াত হলো অন্য তা হল ইদি নাফি তারা চিরস্থায়ী সেখানে থাকবে জান্নাতের মধ্যে তাজিরি মিংতাহাতিয়াল আনহার ও তল দিক থেকে হওয়ার প্রভাবিত হবে আপনাদের জন্য এই সকল আয়ত জান্নাত উনতাজিরি মিংতাহাতিয়াল আনহার জান্নাতের মধ্যে বসবাস করবে তার তলদেশে থাকবে নহরসভূখ আপনাদের জন্য এইখানে আপনাদের জন্য এই সকল আয়াত আর এই সকল হলো আলে মালাবাদের আয়াত আর আপনাদের জন্য আয়াত হলো ওলা খৌফনা আলাইঝিমওয়ালায়া হু মিয়া হাসানুন তোমরা ভয়ও করো না তোমাদের চিন্তাও থাকবে না আর আমাদের জন্য আর হলো মিনিন তোরা বাটা কিন্তু মুমিন হতে পারবি না এটা হলো আলে মোলামাদের আয়াত দাড়ি টুপিওয়ালাদের আয়াত আর দাড়ি ঝুপি হীন আলে মোলা বাদে যারা আছে ওদের আয়াত হলো ওলা খৌফনা আলাই হিম ওয়ালা হুমিয়া তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তাও নাই নিশ্চিন্তে ঠিক আছে নির্ভয়ে চলাচল করবেন কোনো প্রেশান নাই কোনো প্রেশাসের নাই কিসের প্রেশানি কিসের চিন্তা কোনো চিন্তা আপনাদের নাই নির্ভয়ে চলাচল করা যাবে ফ্যানটা চালাই দেন নির্ভয় নির্ভয়ে থাকা যাবে রাজি আসেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবা আমার তো আপনাদের ব্যাপারে আরো প্রশংসার আয়াত আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আপনাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আপনারাও আল্লাহর উপরে সন্তুষ্ট কিন্তু মোল্লা মৌলবীদের ঠেলা আছে ওদের খবর আছে এই আয়াতগুলো মোল্লা মৌলবিদের জন্য আর প্রশংসার আয়াতগুলো শুধু আপনাদের জন্য আলহামদুলিল্লাহ বলেন বলেন হ্যাঁ আকবর এখন আমরা এই ধাসে আছি ইমান আমাদের এই ধাঁস তো আমাদের সামনে ইসলামকে উপস্থাপন করতেছে যে যার মতো করে যে যার মতো করে ইসলামকে উপস্থাপন করছেন সামনে আসতেছে আজকে হলো রম সাবানের হল চব্বিশ তারিখ সাবান মাসের সর্বশেষ জুমা আগামী বুধবার অথবা শুক্রবার মানে জুমাবার অর্থাৎ তেইশ কি চব্বিশ মার্চ হল পহেলাই রমজান সেই হিসাবে তারাবির নামাজ সলাত তারাবি দ্রুত নামাজ আরবিতে বললে তারাবি বলতে হয় বাংলায় বললে বলতে হবে কম্পিউটার নামাজ দ্রুত নামাজ মুখস্থ নামাজ সেলাই মেশিনের নামাজ কাট করে সেলাই মেশিনের সেলাই করে দেখছেন না সেলাই মেশিনের নামাজ হলো কিনা নামাজ তারাবি কইতে আবার কেমন লাগে যেই নামাজের কানা ছেলের নাম পদ্ম লোসন যেই ছেলেটা কানাহের চোখের নাম হলো পদ্মলোশন ওরে বাবা পদ্ম পদ্ম ফুলের ই দেখছেন তো পাপড়ি দেখছেন চোখের মত টানা টানা চোখ তাই না আর পোলাটা আবার চোখটা হলো কানা কেমনি হয় নাম হলো তারাবিষ পড়া হয় সব চাইতে দ্রুত সবচাইতে দ্রুত যে নামাজ পড়া হয় সেই নামাজটার নাম কি তারাবিষ আমরা যে যে আমাদের কাছে মানে আমাদের কাছে যে সব জিনিস আছে ভান্ডার আছে আমাদের কাছে কি সব যে আপনাদের কি বলবো কি মানে গুপ্তধন আছে আপনারা জানেন এই যে ক্রিকেট খেলে আমরাই একমাত্র জাতি ক্রিকেট খেলার সময় আমরা বলি ক্যাশ ধর কি কই কই বল ধরার সময় কি করি ক্যাশ মানে কি আর ধর মানে কি ধর 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 তাই না কি সুন্দর না আমাদের কাছে এইসব গুপ্ত ধন আছে এগুলো অন্য কারোর কাছে নাই ক্যাশ ধর এই সংস্কৃতি এই গৌরব একমাত্র আমরা পাবো আপনি কোথায় যেয়ে পাবেন কোথায় গেলে পাবে এমন বলেন পাবেন পাবেন কাশ্প খুললে যাকে যায় মানে কি বড় বড় হুজুর গো কাশ্প খোলে কাশ মানে কি আবার খুললে যায় কাশ্প খুললে গেছে কি হয়ে গেছে হুজুরের কাশ্প খুলছে তা কাশ্প কাশপ মানে কি খোলা আবার খোলাও খোলা খোলা খুললে গেছে গেছে আবার তারাবীর নামাজ অর্থাৎ কি পরে কি খুব দ্রুত তারাবীর নামাজ পরে কি দ্রুত দ্রুত পরে নাম দিয়েছে কি তারাবি তাই না নাম দেশে ধীরে ধীরে নামাজ তারাবি শব্দের অর্থ ধীরে ধীরে কিন্তু পরে কি তারাবি তো যাই হোক আমাদের সেই তারাবি আগামী বুধ কিংবা বৃহস্পতিবার তারাবির নামাজ হবে ইনশা আল্লাহ দিনগত রাতে তারাবির নামাজ হবে হয় তেইশ অথবা বাইশ অথবা তেইশে মার্চ আমাদের তারাবির নামাজ হতে পারে তো এই জন্য আমাদের একটা সুন্নার কথা ভুলে যাই আমরা যেহেতু সেটা হলো আমাদের এখন বর্তমান সময় মিডিয়ার যুগ হয়ে গেছে আমরা রমজান বা মানে নতুন মাসের চাঁদ আমরা এখন আর খোঁজ রাখি না তো একটা শুননা আমাদের সমাজ থেকে একটা অবহেলিত হয়ে যাচ্ছে দিন দিন আমরা দিন দিন এই মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে আমরা মোবাইল তারপর মিডিয়ার সংবাদের উপরে নির্ভরশীল হচ্ছি আপনি একটু খোঁজেন খোঁজাটা না চাঁদ দেখার জন্য খোঁজাটা কী একটা শুননা আদায় করবেন না আপনাকে চাঁদ দেখতেই হবে খুঁজে পাইতে হবে এই বিষয়টা না আপনি চাঁদকে একটু তাকাই দেখলেন একটু পশ্চিম আকাশে একটু কোনে একটু একটু তাকাই দেখবেন যে দেখবেন যে আমি একটু দেখি তো একটু চাঁদটা একটু দেখা যায় কিনা এরকম একটু তাকাই দেখবেন না পাইলেও ভালো পাইলেও ভালো আলহামদুলিল্লাহ পাইলে তো চাঁদ দেখেই ফেললেন আর না পাইলে কি তাও ভালো আপনি চাঁদ দেখে দেওয়ার জন্য কি করছেন কি একটু তাকাইছেন একটা সুন্না আদায় করছেন আপনার এই তাকানোটা এই নজরের জন্য আপনার আমল নামায় লেখা হয়ে যাবে আর সবচাইতে বড় কথা সমাজে এখন এই চাঁদ দেখার সুন্নারটা কি হয়ে যাচ্ছে কি বিলীন হয়ে যাচ্ছে আপনি যদি এই সুন্নাতটাকে আবার জিন্দা করতে পারেন চাঁদ দেখার সময় ছেলে মেয়ে যারা আছে তবে আর বৌরে নিয়ে আসবেন না যারা আছে সবাই নিয়ে চাঁদ দেখ পায় আনন্দ উল্লাসের সাথে ছোটবেলায় এক সময় আমরা কিন্তু এরকম দেখতাম আমাদের ছোটবেলায় আছে এখনকার যুবক ভাইরা এরকম পাবেন এখন ছোট মানুষ সেটা বোঝে না আমরা ছোটবেলায় এই চাঁদের একটা উল্লাস ছিল কন চাঁদ দেখবো চাঁদ দেখবো তো আপনি ওরকম করবেন আপনার পরিবারের ছোট বউ যারা আছে ওদেরকে চাঁদ দেখার জন্য নিয়ে আসবেন এসে কবি চাঁদ দেখ দেখা যায় কি না দেখ দিটো দেখতে পারি কিন্তু আপনি জানেন আকাশে মেঘ দেখা যাবে না তারপরেও কি করবেন কি করবেন আপনি সুন্নতের এই ধারাবাহী কর্তব্যত রাখলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাবানি ওয়ামান মান আহাবানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার একটা সুন্নাকে এরকম জিন্দা করে যে সুন্নাহ সমাজে এখন আর কি উত্তমন একটা মানে না তো মান আহইয়া সুন্নতি আমার একটা সুন্নাকে যে পালনের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে প্রচারের মাধ্যমে জিন্দা করে ফাকাদ আহাবানি সে আমাকেই ভালোবাসে আর ওয়ামান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্না সে আমার সাথেই জান্নাতে থাকবে তো আমরা এটা চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা বুধবার দিন খুঁজবো যদি না পাই তাহলে বৃহস্পতিবার দিন তো এমনি সাদ উঠবে আমরা জানি তারপরেও খুঁজবো দুই দিন খুঁজবো রাজি আছেন তো ইনশাআল্লাহ সাদ খুঁজবেন এটা একটা শোন না এরপরে সাদ উঠে যাবে রোজা তো শুরু হয়ে যাবে সেহেরির ব্যাপারে আমাদের সাহারি এই সেহেরি আর সাহারি কোনটা হবে সাহারি এটা কি হবে সাহারি এই সাহারি যখন হবে ওই সময় তো ওইখান থেকে শুরু করে একেবারে ইফতার পর্যন্ত শিখবার কই কি বলে কি একেবারে ফজর পর্যন্ত মাইকে একা অনর্ঘভাবে ডাকতেই থাকবো গজল চলবে মানুষ সবাই উঠবে তাই না শুন না আসলে কি এমন হওয়া উচিত উত্তম কি শুন না উত্তম কি উত্তম হলো কিছু সময় একটু ডাকাডাকি করে সবাইকে উঠায় দেওয়া আর একেবারে শেষ মুহূর্তে যারা আবার ওই একটু অলস মার্কা আছে না দুই অলস এখন এই একজন ঘুমাইতেছে ও অভিযোগ দিচ্ছে ভাই ও কত বড় অলসের অলস ও আর আমি এই গাছতলায় এসে ঘুমাই রয়েছি তা আমার মুখটা এসে যে একটু কুকুরটা চাকলো একবার একটু খেঁদাইলো না ও কত বড় কথা কি বুঝছেন বলতেছে আমি এই যে গাছতলায় আর ও শুয়ে রয়েছি দুইজন আমরা গাছতলায় শুয়ে রয়েছি তা শুয়ে একটু একটু গরমের সময় একটু বাতাস খাচ্ছি একটা কুকুর আইসা আমার মুখটা চাটতেছে ও একটু সরাইও দিল না কার মুখ চাটতেছে জানো ওর মুখটা ও সরাই নাই আর ও অভিযোগ দিচ্ছে কত বড় অলস একটু কুকুরটা সরাই দিতে পারলো না ও কত বড় ও কত বড় ও আরো বড় তাই না তো আরো বড় অলস এরকম আলসে তো আমাদের থাকে তো এই জন্য হয়তো থাকতে পারে কিছু লোক অথবা এরকম থাকতে পারে সারাদিন কাজ করছে রোজা রাখছে ক্লান্তি থাকতে পারে এই জন্য আবার একেবারে সেরির শেষ সময়ের আগে আবার একটু পনেরো মিনিট আগে থেকে যদি একটু ডাক দিয়ে বলা যায় যে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে পাঁচ দুই তিন মিনিট আগে বলারলে কোনো ফায়দা নেই আছে নাকি একজন মানুষ ঘুমাইছিল ওই মেয়ে এখন যদি এখন শুনে যে আর মাত্র দুই মিনিট বাকি আছে ওর কোনো লাভ আছে কি আছে কোনো লাভ আছে ও কিছু খাইতে পারবে না কিন্তু হ্যাঁ পনেরো মিনিট আগে বলতে পারলে ওর একটু লাভ আছে ও যে পনেরো মিনিট আগে কইছেন কমপক্ষে পনেরো মিনিট না হলে দশ মিনিট আগে যদি বলা যায় তো উইটা এক গ্লাস পানি তো খাইতে পারবে একটা খেজুর একটা গ্লাস পানি খেতে পারবে না পারবে তো এই জন্য কমপক্ষে এক ঘন্টা আগে একটু ডাকা মানে সেরি শেষ সময় সাহাড়ির শেষ সময় হওয়ার এক ঘন্টা আগে ডাকা আবার সাহারির শেষ সময় হয়ে যাওয়ার আগে আগে পনেরো কি দশ মিনিট আগে একটু ডাকা এই এইটলি হবে না নাকি গজল চালাইতে হবে লাগাতার হ্যাঁ এরকমই হবে নাকি লাগাতার গজল চলবে নিরবিচ্ছিন্নভাবে চলছে তো চলবে আমাদের গজল চলছে চলবে হ্যাঁ না আমাদের গত বছর মনে আছে আপনাদের আছে কিনা যে ইমাম পরিষদের ব্যানারে মাইকিংও করা হয়েছিল যেন এটা না করে। এটা আসলে অনেক অসুস্থ ব্যক্তি তারপরে কিছু তারা নামাজ পড়তে চায় কোরআন তিলাত করতে চায় তাদের জন্য একটু কষ্টসাধ্য তবে যারা একটু যায় আমার মতো একটু ঘুমকাতর লোক তাদের জন্য একটু ভালো হয় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি একটু খাওয়া যায় তাই না কিন্তু আমার মতো ঘুমকাতরের লোকের দিকে তাকাই নিয়া ইবাদতকারীদের তো কষ্ট দেওয়া যাবে না যাবে নাকি দেওয়া যাবে উচিত হবে না এই আমার মতো ঘুমকাতোর যারা আছেন তারা একটু কাজ করবেন মোবাইলে অ্যালার্ম বাজাইয়া মোবাইলটা একটু হাতের দূরে রাখবেন যেন উইঠে বন্ধ করা লাগে কাছে না বালিশের কাছে না বালিশের কাছে রাখবেন তো বন্ধ করে আবার ঘুমাবেন যদি একটু দূরে রাখেন তো উইঠেস বন্ধ করা যদি লাগে তাহলে আবার ঘুম ভেঙে যাবে আবার করবেন কি ওই অ্যালার্ম কি করবেন কি দুই তিনটা বার দিয়ে রাখবেন যে একবারে উঠে বন্ধ করলে আবারও ঘুমাইতে পারেন তাই না এই জন্য আবার একটা দিয়ে রাখবেন যে কয়বার উঠবি তিনবার উঠার পরে দেখবেন যে এমনি ঘুমাই গেছে এরকম একবার অ্যালার্ম দেবেন না দিলে করবেন কি চার মিনিট পর পর কারণ এমনি একবার অ্যালার্ম বাজার পরে যদি আপনি ওই অ্যালার্ম বন্ধ না করেন পাঁচ মিনিট পরেও আবার বাজবে তাই না সাধারণত এরকম বাজে ভিন্ন হইতে পারে কোনো কোনো ডিভাইস এরকম ভিন্ন হইতে পারে কিন্তু আপনি যদি চার মিনিট পর পর যদি আপনি এরকম তিনটা অ্যালার্ম দিয়ে রাখেন তাহলে একবার বন্ধ করবেন আবার পাঁচ আট মিনিট পরে আবার বাসবে আপনি যদি ঘুমাইও যান আবার উঠবেন এরকম করে যদি তিন চারবার ওঠেন তাহলে কি ঘুম ভাঙবে না আর সর্বোপরি হলো রাতের বেলা ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমি সুন্দরভাবে ঘুমটাও যেন আমার সুন্দর হয় আমার যেন যা ক্লান্তি আছে এই ঘুমের মাধ্যমে যেন ক্লান্তিটা দূর হয়ে যায় আর কি করতে পারি আর আমি যেন সুন্দরভাবে রাতের বেলা সাহারি খাইতে উঠতে পারি এই বরকতও যেন পাই কিছু ইসের কি বলে কি তাহাজের নামাজ কিছু নামাজও আদায় করতে পারি আর ফজরের নামাজ জামাতে পড়তে পারি আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আপনি পাবেন আর যেহেতু রমজান মাস আমরা কাজ করি তো কাজ করার জন্য সেই জন্য হয় কি রমজান মাসে আমাদের অনেক পরেশানি থাকে কষ্ট থাকে তো এই জন্য সেই তসবিয়ে ফাতেমা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার তার একটা তসবি আছে না মনে আছে যে রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদি আল্লাহ তালা গোলাম একটা বান্দি চাইছিলেন বাড়ির কাজ করার জন্য তো ফাতেমা রাদিয়াল্লা তাল্না যখন চাইলেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বললেন ফাতেমা আমি তোমাকে কিছু দোয়া শিখাইয়া দেই তুমি যদি এই দোয়াগুলো পড়ো তাহলে তোমার সারাদিনের ক্লান্তিগুলো দূর হয়ে যাবে তো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছিলেন ফাতেমা ঘুমানোর আগে বার সুবান আল্লাহ বলবা বার আলহামদুলিল্লাহ বলবা আর বার আল্লাহ আকবার বলবা তুমি সারা দিন যা কষ্ট করেছো আল্লাহ সুবান তাল্লা বলে ঘুমায় যাবা তোমার এই ঘুমের মধ্যে আল্লাহ তালা তার খাজানা দিয়া তোমার সমস্ত জরুরতগুলো আল্লাহ পুরা করে দেবে তোমার শরীরে এমন একটা উদ্যাম দেবে একটা এনার্জি দেবে যে পরের দিন ঘুম থেকে উঠবে একটা সুস্থ সবল এনার্জি নিয়ে আপনি করে দেখেন এই আমলটা করে দেখবেন বিশেষ করে রমজান মাসে একটু করেন বেশি করে যে ঘুমানোর আগে মোবাইল চাপতে চাপতে না কি করতে করতে এই তেসিপিগুলো পরে শুয়ে পড়েন দেখবেন কি আলহামদুলিল্লাহ আপনার এই যে সারা দিনে রোজা রাখার পরে পরিশ্রম করবেন এটা কি কী হবে কি আপনি কী পাবেন কি একটু শরীরের এনার্জি পাবেন দুনিয়াবি কাজ মানে দুনিয়াবি কাজ মানে দুনিয়ার সাথে যে পারি মানে পরিশ্রমের কাজ রমজান মাসের পরিকল্পনা অনুযায়ী একটু কমানোর আগে থেকে চিন্তা করেন যে আমি রমজান মাসে এই এই কাজগুলো কম করব। মনে রাখবেন তো এখন যে কাজগুলো করতেছেন বাকি এগারোটা মাস যে কাজ করছেন রমজান মাসে কাজ বেশি করবেন না কম করবেন এই নিয়ে করেন করবেন কি বেশি এই বাদাত বেশি করবেন আপনি আজকে থেকেই একটা শখ তৈরি করেন রুটিন তৈরি করেন যে এই বাদাত আদাত করবো বেশি কাজ করব কম এটা করার জন্য আপনার যা যা প্রস্তুতি দরকার আপনি প্রস্তুতি নিয়ে নেন বিশেষ করে রমজানের শেষের দশ দিনের জন্য আপনি এই বাদাতের জন্য ওয়াকফ করে দেন যে আমি রমজানের শেষের দশ দিন বেশি বেশি ইবাদত করব বরঞ্চ আমরা তো উল্টা করি আমরা বরঞ্চ উল্টা এই জন্য করি যে রমজানের শেষের দশ দিনের আমরা আরও কাজ কম মানে কাজ বাড়াইয়া দেই এই কমাইয়া দিই এটা করি না আর আমরা তো ব্যবসাও করে নিয়ে এলো রমজানে আর ব্যবসায় করে নিয়ে এলো কোরবানির ঈদে যে সারা বছর বিমানের ঘাটতি থাকবে এক হদের সময় ঘাটতি উঠাইয়া নেব ঠিক আছে আর সারা বছর ব্যবসায় ঘাটতি থাকবে এক রমজানে সেই ঘাটতি উঠাই নেব আছে কি না এরকম হয় না এগুলো অন্য রাষ্ট্রে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না এটা আমরা একটা 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 আমাদের সফলতা আলহামদুলিল্লাহ আমাদের ভূখণ্ডে হয় না অন্যগুলো হয় না এরকম দেখা যাচ্ছে যে চার লাখের জায়গায় আট নয় লাখ বানাই দেবেন এরকম হবে না এবার করবে কি সারা বছরের ঘাটতি আপনি হাজিদের কাছ থেকে নেবেন নিয়ে হাজে হাজিরা যাবে বিমানের ঘাটতিগুলো আপনি হাজিদের কাছ থেকে আদায় করে নেবেন ব্যাস আপনি সফল আপনার কোনো লস নাই কি করে দিলেন কি করলেন এই পালনে জটিল করে দিলেন আবার অনেকে বলে রমজান মানে মাসে মানুষ শুধু খায় না রমজান মাসের খাদ্য চাহিদা বৃদ্ধি পায় কারণ মানুষ নিজেও খায় অন্যকে খাওয়ানোর চেষ্টা করে করে না এই জন্য সমাজে খাদ্য চাহিদা বৃদ্ধি পায় আসলে মানুষ বেশি খায় এমন না হ্যাঁ দু একজন মানুষ একটু বেশি খায় কিন্তু খাদ্য চাহিদা বৃদ্ধি পায় এই জন্য যে নিজেও খায় অন্যেরও খাওয়ায় তা আমরা নিজেরও খাবো অন্যদেরকেও খাওয়াবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আমরা ওই যে ইফতারের ব্যবস্থা করে থাকি মাস তো আপনারা ইফতারের জন্য আমার কাছে যারা এখন পর্যন্ত বলছেন আমার হিসেবে তারিখ হিসাবে অনেক এরকম বলেন আমার একটু বলে দিয়ে তারিখ হিসাবে বলা আছে আমার কাছে শেষের দিক থেকে তিনটা তারিখ আছে এ কৌশে রমজান আর সাতাশ আঠাইশে রমজান তিন রমজান আছে আর প্রথম দিক থেকে এখনও ওরকম করে হয় নাই আমরাও জানি যে আপনারা ওইরকম আপনার রমজান হিসেবে কইতে আপনাদের একটু সমস্যা হয় আপনাদের ই দিয়ে কি বলে কি তারিখ বাংলা তারিখ দিয়ে মানে ইংরেজি তারিখ দিয়ে বলতে আপনাদের সুবিধা হয় তো এই জন্য আপনারা অপেক্ষায় বসে থাকেন যে আগে রমজান হোক তারপরে বলবানি হ্যাঁ এবছরও তেমন একটা সমস্যা নাই কারণ যদি রমজান যদি বৃহস্পতিবার দিনও শুরু হয় তাহলে দ্বিতীয় রমজান পড়ে যাবে বার শুক্রবার ওই দিনই আপনারা বল হ্যাঁ বুঝি নাই ভাই সব বাকি সব বাকি প্রথম দিনের আপনি প্রথম দিন ওই যে আমাদের কাশেম ডাক্তার আছে উনি যদি ওনার সাথে যদি যোগাযোগ করে না পারি তাহলে আপনি তো গত বছর দিছিলেন প্রথম তারিখ আর দ্বিতীয় তারিখ দুই দিন দিছিলেন তিন দিন দিছিলেন দুই তিন তিন এক দুই তিন দুই দিন দিয়েছিলেন এক তারিখ আর দুই তারিখ তাহলে আমরা ওই যদি ওই কাশেম ডাক্তার না হয় তাহলে আপনি দিলেন আর যদি হয় তাহলে আপনি দ্বিতীয় তারিখ তাহলে এক দুই আপনার কাছে রেখে দিলাম যদি কাশেম ডাক্তার না হয় তাহলে এক তারিখ তো কাশেম ডাক্তার হয়ে গেল হয়ে গেল তাহলে দুই তারিখ আপনার আমাদের রমজান ভাই দুই তারিখ আর না হলে যদি না হয় তাহলে এক আর দুই আপনার আলহামদুলিল্লাহ মানে আমি যদি এক এক দুই তারিখ তো চাই নিলাম আর কি তাই না আচ্ছা এছাড়াও আপনারা যারা আছে সামনের শুক্রবারও পারবেন একেবারে রমজানের ভিতরে তা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে রমজানে ইফতারির জন্য মাস কিছু ইফতারিদেরকে রোজাদারকে ইফতার করাইলে রোজাদারদের সম পরিমাণ পাওয়া যায় তবে আবারও বলি বাবা অন্য জায়গায় যেরকম একেবারে ঢালাউবয় বলে আমরা তোরকম ঢালা বয় বলতে পারি না আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে সেই জন্য বলি না সেই জন্য হ্যাঁ ওই আপনি পাবেন তবে সোয়াপটা যেন আবার নেটের ব্যাগে নিয়েন না নেটের ব্যাগে নিলে বাড়ি বন্ধ যাবে না মাস দিদিই থেকে যাবে তবে যদি একটা পলিথিন নিয়ে আসতে পারেন পলিথিনের ব্যাগ নিয়ে আসতে পারেন তাহলে অন্যদেরকে রোজাদারকে ইফতার করাইলে যে সোয়াপটা হয় ওই সাপটা বাড়িয়ে নিয়ে দিতে পারবেন বুঝতে পারছেন সব হবে কিন্তু রোজাদেরকে ইফতার করলে একশো পার্সেন্ট গ্যারান্টি সব আছে কিন্তু সবাই বাড়ি বন্ধু নিয়ে যেতে পারে না কথা কি বুঝছেন যারা নেটের ব্যাগ নিয়ে আসে ওদের সব বাড়ি বন্ধ যায় না পথের মাঝখানেই পরে যায় আর যারা পলিথিনের ব্যাগ নিয়ে আসতে পারে তাদের আলহামদুলিল্লাহ সব বাড়ি বন্ধ যায় কথা কি বুঝছেন তো এটা হলো অন্য সকলের সাথে আমাদের কথার একটু ভিন্নতা অন্যরা শুধু বলে যে রোজাদারকে ইফতার করাইলেই সব আমরাও বলি রোজাদারকে ইফতার করাইলে সব তবে আমরা একটু মাঝখানে বলি তবে সবাই সবটা বাড়ি বন্ধ নিতে পারে না কিছু লোকের সব পথেই থেকে যায় কিছু লোকের সব বাড়ি বন্ধ যায় তো আপনারা বাড়ি বন্ধ নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করবেন রাজিয়াস ইনশাল এবার আমার একটা কথা ছিল আমাদের একটা যে ইসলামী মসজিদের পাঠাগার আছে জানেন তো আপনারা আমাদের রমজানে কিছু কিতাব কেনার একটা ফিকির ছিল নিয়ে আসছিল যে কিছু কিতাব আদি কিনবো ইনশা আল্লাহ তো আপনারা যদি একটু করতেন আমাদের একটা ইয়ে আছে যে ইতিহাসের ব্যাপারে আমরা অনেক ইসলামের ইতিহাসের ব্যাপারে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি তো ওনার চমৎকার ইতিহাসের ব্যাপারে উনি চমৎকার কিছু কিতাব লিখছেন এবং গ্রহণযোগ্য এবং এই গ্রহণযোগ্য যে কিতাবগুলো আছে এইগুলো আমরা চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা একেবারে সংরক্ষণ করার জন্য মানে আমাদের কাছে থাকুক তো এই জন্য আমরা এই সকল কিতাবের অন্যান্য লেখা এই ইতিহাসের কিতাবগুলো আমরা সংরক্ষণ করতে চাচ্ছিলাম এতে করে প্রায় হিসাব করে দেখছি প্রায় সাত হাজারের মতো টাকা লাগবে একটু আরও একটু বেশি তো এই ক্ষেত্রে কোনো চাপাচাপি না আপনাদেরকে শুনায় রাখলাম ইনশাল্লাহ ওটাও হয়ে যাবে তবে যদি যারা শরিক হইতে চাইবেন আমার সাথে একটু যোগাযোগ করে এই কাজের সাথে একটু শরিক হয়ে যায় ইনশাআল্লাহ যদি কারো নিয়াদ থাকে না থাকলেও কোনো সমস্যা নাই তবে একটু পরে শরিক হইয়েন হ্যাঁ দিয়ে না শরিক হইলাম আলহামদুলিল্লাহ আমাদের মালিক ভাই এক হাজার টাকা দেওয়ার ইচ্ছা করছেন আলহামদুলিল্লাহ মালিক ভাই আমাদের হজে যাওয়ারও এই বছর এই যে এত বড় অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের মধ্যেও আলহামদুলিল্লাহ তিনি হজে যাওয়া নিয়ত করছিলেন এবং তিনি সমস্ত কাগজপত্র এখন পর্যন্ত যা আছে সব কিছু ঠিকঠাক করছেন এবং এখন পর্যন্ত ওনার নিয়ত আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে কবুল করেন ওনাকে বায়তুল্লার মুসাফির হিসেবে কবুল করেন যাদের হজকে আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ ওনাদেরকে ওনাকেও তাদের ভিতরে কবুল করেন আর এখনও তো সময় আছে তারপরও আগের থেকেই অগ্রিম বলে থাকি ভাই যখন দোয়া করবেন বায়তুল্লার সামনে দাঁড়ায় দোয়া কবুলের জায়গাতে যায় তখন আমাদের এলাকার সমস্ত মানুষের কথা মনে রাখেন আমার কথা মনে রাখি একটু নাম ধরে একটু কোয়েন দোয়া করেন হ্যাঁ দোয়া কবুলের জায়গায় আচ্ছা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এরপরে আমাদের যে কাজগুলো আছে রমজানের আরও যে ইফতারির ব্যাপারে আমরা নামাজ তো সাধারণত যেভাবে হয় আপনারা জানেন তো বিগত বছরগুলো তো আমরা ধারাবাহিকভাবে চলে আসতেছে সেটা হলো ইফতারির সময় যখন হয় তখনই আমরা আজান দিয়ে দিই আর ইফতারির সময় হয়ে যাওয়ার পনেরো মিনিট পরে মাগরীবের জামাত হয় আর ফজরেরও ক্ষেত্রে যে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার ছয় মিনিট পরে আজান হয় মানে ওটাই কিন্তু ক্যালেন্ডারগুলোতে আসে দেখবেন কিন্তু যে সেহেরির সময় শেষ এরপরে আবার ছয় মিনিট পরে এলো ফজরের বক্ত শুরুর যে টাইমটা আছে ওই সময় আমরা যত সময় আজান দিই এবং ওই আজান যেই সময় দেওয়া হয় তার পনেরো মিনিট পরে ফজরে জামাত হয় এটাই শুধু আমাদের রমজান মাসের সময় নামাজের একটু ব্য ভিন্নতা হয় আর অন্য কোনো ভিন্নতা নাই তো এটা আপনারা আগের থেকে যেহেতু আগে আমি জুমার আগেই আপনারা এই বিষয়টা একটা একটা কি দুইটা একটা রমজান পেয়ে যাবো আমরা যদি হয়তোবা অথবা নাও পেতে পারি পয়লা রমজান পেয়ে যেতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের এটা জানা থাকলো বুঝতে পারছেন এটা তো মনে থাকবে তো ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আমাদের কাছে দুইটা প্রশ্ন আছে সত্যের মাপকাঠি কে এবং কারা কোরআন হাদিসের আলোকে উত্তর বলুন সত্যের মাপকাঠি কারা সত্যের মাপকাঠি হলো প্রথম নম্বর হলো সত্যের মাপকাঠি কোনো মানুষ না প্রথম কথা কি বুঝছেন সত্যের মাপকাঠি কি সত্যের ভাবলো কোরআন হ্যাঁ এই কোরানের অনুসারী যারা ছিলেন সব চাইতে বেশি মানে আসমানী কিতাবের সব বেশি অনুসারী কারা হ্যাঁ না না নবীরা প্রত্যেক নবীরা তার তার দ্বারা নিয়ন্ত্রিত ছিল না এজন্য যেহেতু আল্লাহ সুবহানাত তার রসুলের শানে বলছেন ওয়ামায়াং টিকো আনিলা হাওয়া ইনহোয়া ইল্লা ইউহা রসুল এমন একজন নবী এমন একজন মানব যিনি নিজের থেকে কিছু বলেন না সব আল্লাহ প্রদত্ত এজন্যই তো আল্লাহ বলছেন যে মাই রসুলের ফকাত আত আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে কথা কি বুঝে আসছে তো যে রসুলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে তো এই ক্ষেত্রে রসুল আল্লাহর আনুগত্য রসুল আনু সাল্লা আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় আর রসুল নিজে থেকে কিছু বলে না এই জন্য সত্যের মাপকাঠি রসুল সল্ল্লাহ আলিহিহাস্লাম কথা কি বুঝে আসছে এখন রসুলের সাথে কিছু মানুষ আছে তাদেরও তো কিছু চরিত্র আছে আছে না আল্লাহ রবুল্লা আলামিন ইনসুরা ফাতাহার মধ্যে বলছেন মোহাম্মদ রসুল্লাহ ওদিন আহু আশিদ্দা আলু রুহামা উবাই নাহুম যে মোহাম্মদ সাল আলহি ও তিনি আল্লাহ রসুল আর তার সাথে যারা আছেন তারা কি হলো তারা মুমিনদের ব্যাপারে সহনশীল আর কাফেরদের ব্যাপারে কঠোর তাহলে বোঝা গেছে রসুল সাল্লাই ওয়াসাল্লামের সাথে যারা আছেন তাদের বিশেষ কিছু চরিত্র আছে সুরা ইউসুফের মধ্যে আল্লাহ সোবেন তাল্লাহ বলছেন কুল হাজ আলা আলা রতিন আনা আনি বলো এটাই হলো আল্লাহ রাস্তাহে নবী বলো আর আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আমি মানুষকে জেনে বুঝে ডাকি এবং আমার অনুসারী যারা আছে তারাও জেনে বুঝে ডাকে তার মানে বোঝা গেছে ও আমান ইত্তাবা আনি যারা রসুলের ইত্তেবা করে তারাও জেনে বুঝেই ডাকে তো জেনে বুঝে তারা ডাকে তারা তাদের অনুসরণ করার ভিতরে দোষ আছে কোন এখন এই কারা এখন এই কথার ভিতরে তো আলা প্রথম যারা আছেন তারা কি সাহাব আজমাইন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রদি আল্লাহ তালুন এই জন্য সাহাবারাও সত্যের মাপকাঠি এটাই হলো আহেল সুনাতল জামাতের আঁকাই ইদা তো এক্ষেত্রে আমাদের রস নবী এবং রসুল সাল্লি আসাল্লাম এবং সাহাবারাও সত্যের মাপকাঠি সত্যের মাপকাঠি অর্থাৎ তাদের ব্যতিক্রম কিছু যদি যায় তাহলে সেটা আমরা সেটাকে আমরা বলতে পারবো না যে ওনাদের ব্যতিক্রম কিছু হয়ে সত্যের মাপকাঠি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ওনাদের বাইরে কোনো সত্য উপস্থিত আপনি কি উপস্থাপন যদি করে আমরা সেটা মেনে নিব না কারণ সপ্তাহে রসুল আলাইহি আসাল্লামের কাছে কে থেকেছেন দেখেন যারা আমার সাথে চলেন নাই শুধু আমার কথাবার্তা শোনেন তারা আমার ব্যাপারে একটা মন্তব্য করতে পারেন হুজুর অমুক তমুক হুজুর এই খায় ওই খায় হুজুর এই যে হুজুরের ভিডিওগুলো ইউটিউবে যায় এগুলো দিয়ে তো হুজুর হ্যাঁ হুজুর এত কথা কয় হুজুর তো ইনকাম ইউটিউবের ভিডিও দিয়ে ইন ইনকাম করে বুঝতে পারছেন কয়তে পারেন অনেকে কয় কয় তো বিষয়টা হলো তো আমি তো এইখান যে কোনো ইনকাম টিনকাম নাই ইনকাম আমাদের কোনো আছে আমাদের যে ভাই আছে ইয়াস নাই কোনো এক টাকা বিন্দু পয়সা যেখান থেকে ইনকাম হয় কোনো বিন্দু পয়সা ইনকাম নাই কোনো ইনকাম নাই আমরা ইনকাম টিনকাম করি না এখন আপনি তো দূরে থেকে মনে করেন হুজুর মানে সব ভিডিও টিডিও দিয়ে ইনকাম করে খায় আপনি মনে করতে পারেন এটা আপনার একটা বুঝ আপনারা মনে করতে পারেন কিন্তু আমার কাছে যিনি থাকবেন তিনি তো বুঝতে পারবেন যে আসলে হুজুর খায় কি খায় না ঠিক কিনা এখন আবার কেউ না হুজুর এইরকম করা হয় হুজুর মানে ওই দলের লোক তমুক দলের লোক আপনি বাইরে থেকে এটা বলতে পারেন কিন্তু কাছে যিনি আসবেন তিনি বুঝবেন যে আসলে তো হুজুর তো এই মুসলমান কোনো দল না বোঝা গেছে হুজুর কোনো দলের না হুজুর কি মুসলিম এটা কাছে যিনি থাকবেন সে বুঝবে কিন্তু দূরে আছে সে বুঝবে না ঠিক তদ্রুপ মোহাম্মদ রসুল সাল্লাইসাল্লামের নাম শুনেছি কিন্তু তার সহবাদ তো আমরা পাই নাই তো যারা সবটাইতে তার কাছে ছিলেন সাহাবা আজমাইন্দা তো তারা তাকে বেশি চিনেছেন এই জন্য ওমানিত্তা মধ্যে সাহাবারাই অগ্রগামী বোঝা গেছে ওই অমানিত্তা বা মধ্যে কারা অগ্রগামী সাহাবারা কারণ সাহাবারা রসুলের সহবাদ পাইছেন আমরা পাই নাই ঠিক না এই জন্য এই মর্যাদা আমার আপনার নাই কিন্তু সাহাবিদের আছে তো এই জন্য তারা হল তারা আমাদের চাইতে অগ্রগামী এটাই হলো বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন